আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। আমাদের চারপাশে ঘুরছে যে বিবাহিত দম্পতি, তাদের দৈনন্দিন জীবনের গল্প নিয়ে পরিচালক বীরসা দাশগুপ্ত নির্মাণ করেছেন নতুন সিনেমা বিবাহ অভিযান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ, মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ এবং সোহনী। অঙ্কুশ মিমি এবং রুদ্রনীল সোহনী এই দুজন দম্পতির একটি গল্প যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে মিলে যাবে। বিবাহিত দম্পতির মধ্যে ঘটে যাওয়া নানা ঘটনা ফুটে উঠেছে ছবিটিতে। এমন একটি ভালোবাসার গল্প যেখানে শেষ পর্যন্ত তাদের সবাইকে একত্রিত করে, এমনটা জানিয়েছেন ছবির পরিচালক বীরসা দাশগুপ্ত। এই ছবিতে অনুপম চরিত্রে অঙ্কুশ এবং রায় চরিত্রে মিমি অভিনয় করেছেন। রায় একজন সোশ্যাল মিডিয়ার কণ্ঠশিল্পী, যিনি ভবানীপুরের সাধারণ একজন বাঙালি ছেলে অনুপমের প্রেমে পড়েন। তাদের বিয়ের ছয় মাস পর শুরু হয় সংসারের পাগলামি। এদিকে রজত চরিত্রে রুদ্রনীল এবং মায়া চরিত্রে সোহনী অভিনয় করেছেন। রজত একজন লজিক্যাল ব্যক্তি, যিনি তার উচ্চতা এবং চামড়ার রং নিয়ে খুবই সচেতন। তিনি মায়াকে বিয়ে করেন। মায়া টিভি সিরিয়াল আসক্তি মেয়ে। তাদের বিয়ের পরও শুরু হয় ঝামেলা। এদিকে অনুপম এবং রজত দুজনেই বন্ধু। পুরো সিনেমা জুড়ে রয়েছে মজার সব ঘটনা। বীরসা দাশগুপ্ত আরো বলেন, বিয়ে করার পর আমি বুঝতে পেরেছি যে আমার স্ত্রী ঘরের মালিক এবং সারাক্ষণ ঝগড়া লাগা সত্ত্বেও তারা একসঙ্গেই সংসার করে। এটি বিবাহ অভিযানের গল্প। এ ব্যাপারে মিমি বলেন, এই ছবির সবচেয়ে সেরা অংশ দেখার পর প্রত্যেক বিবাহিত ব্যক্তি বলবেন, এ তো আমারই গল্প, প্রতিদিন আমার সাথে এমনটাই হয়। ছবিটির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন রুদ্রনীল ঘোষ। ছবিটি প্রযোজনা করেছেন SBF।